হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন আজকে হয়ে গেল পিএসসির আন্ডারে আইসিডিএস সুপারভাইজারের এক্সাম তো চলুন সবচেয়ে প্রথমে জি কে যে কোশ্চেনগুলো এসছে তার অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক তো আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি দেখার পর কতগুলো অ্যান্সার আপনার ঠিক হলো সেটা আপনি কমেন্টে জানান এতে কাট অফ নির্ধারণ করতে একটি আইডিয়া পাওয়া যাবে তো অবশ্যই জানান এর মধ্যে যদি কোনো অ্যান্সার কালেকশন করার প্রয়োজন পড়ে তাহলে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা অবশ্যই ডিসক্রিপশান ফলো করবেন যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই আমরা চাকরি সংক্রান্ত খবরাখবর এবং পরীক্ষার অ্যান্সারকে আপলোড করে থাকি তো ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট জি কে কোশ্চেন এখান থেকে দেখে নেওয়া যাক ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেন তো ব্যাকটেরিয়ার আবিষ্কার হচ্ছেন লিউএেন হক এর অ্যান্সার হয়ে লিউএন হক ভার নেক্সট কোশ্চেন রয়েছে ভারতীয় সংবিধানে প্রথম খসড়া তৈরি করেছিলেন কে সেটা হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক রয়টার সংবাদপত্র অর্থাৎ সংবাদ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় কোথায় সেটা হচ্ছে লন্ডনে অবস্থিত তারপরে পরে দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত তো ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা হচ্ছে সাতটি নেক্সট পেজে দেখা যাক কোশ্চেন এসেছে পোখরান ওয়ান পারমাণবিক পরীক্ষার সময় ভারতীয় পারমাণবিক বৈজ্ঞানিকেরা যে কোট নাম ব্যবহার করেছিলেন সেটা কি সেটা হচ্ছে লাফিং বুদ্ধ। নেক্সট কোশ্চেন পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ তো রথ সেটা হচ্ছে ক্যাসপিয়ান সাগর বহুবার পরীক্ষা এসছে এই কোশ্চেনটি নেক্সট কোশ্চেন দেখানা যাক বেলজিয়ামের রাজধানী কি তো বেলজিয়ামের রাজধানী হচ্ছে লোহার মিউজিয়াম কোথায় অবস্থিত মিউজিয়াম অবস্থিত হচ্ছে প্যারিসে প্যারিসে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখানো যাক অলিম্পিক খেলাধুলার প্রথম কবে চালু হয়েছিল অলিম্পিক হয়েছিল সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিক প্রথম শুরু হয়েছিল নেক্সট কোশ্চেন দেখে না যাক ভারতীয় যুব দিবস কোন দিতে পালিত হয় সেটা হচ্ছে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে পালিত হয় বারোই জানুয়ারি নেক্সট কোশ্চেন আলেকজান্দ্রিয়া যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে নীল নদীর তীরে অবস্থিত আলেকজান্দ্রিয়া শহর এর মধ্যে ডায়নামোটা এটা আমি অ্যান্সারটা পরে বলে দিচ্ছি ডিসক্রিপশানে আপডেট করে দিচ্ছি যে রাজ্যে সবচেয়ে কম দরিদ্র সীমার নিচে মানুষ রয়েছে অর্থাৎ বিপিএল সবচেয়ে কম রয়েছে সেটা হচ্ছে কেরালায় নেক্সট কোশ্চেন এই পেস্ট একবার হয়েছে এই কোশ্চেন এটা দেখানো না যাক নিচের দেশগুলি কোনটি এশীয় দেশ নয় এর মধ্যে হচ্ছে মালি মালিটা এশীয় দেশ নয় এটা আফ্রিকা মহাদেশের দেশ বাকি ওগুলো সব এশিয়া মহাদেশের দেশ পশ্চিমবঙ্গের কোন নদীটি বাংলার দুঃখ সেটা হচ্ছে দামোদর বাংলার দুঃখ বলা হয় উনিশশো সালে কংগ্রেসের দলের লাহোর অধিবেশনে কার সভাপতিত্বে সংগঠিত হয় সেটা হচ্ছে জওহরলাল নেহরুর সভাপতিত্ব হয় কংগ্রেজের প্রতিটি অধিবেশনে আপনারা ভালো করে খেয়াল রাখবেন কারণ প্রতিটি পরীক্ষায় দেখা গেছে পিএসসির কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনো অধিবেশন থেকে কোশ্চেন এসছে তো ওগুলো ভালো করে খেয়াল রাখুন তথ্য জানার অধিকার অর্থাৎ আর যে অ্যাক্ট সেটা দু সালের ভারতের সর্বোচ্চ বাদ কী ভারতের সর্বোচ্চ বাদ তো এখানে আনসার হচ্ছে ভাকরাবাদ নাসিক শহর কোন নদীতে অবস্থিত নাসিক শহর এটা হচ্ছে গোদাবরী নদীতে অবস্থিত নেক্সট জি কে কোশ্চেন এখান থেকে দেখে নেওয়া যাক হ্যাঁ ভারতের নতুন সর্বভারতীয় কৃত্রক তৈরি হয় করে সেটা হচ্ছে রাজ্যসভার প্রস্তাবক্রমে কেন্দ্রীয় আইনসভার দ্বারা নেক্সট কোশ্চেন রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায় সেটা হচ্ছে শুক্র গ্রহ এর মধ্যে থেকে জি কে দু হাজার চার সালের ফার্স্ট জানুয়ারি বৃহস্পতিবার ছিল তাহলে দু হাজার চার সালের থার্ড মার্চ কিবার তো সেটা হচ্ছে বুধবার তো আপনারা এটা করে দেখতে পারেন এটা হয়ে গেল তো এই কোয়েশনটা নিয়েও একটু কনফিউশন হচ্ছে এর উত্তরটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দু সালে ভারত ও পাকিস্তান সরি ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সুবিধার্থে কোন হিমালয়ান পথটি পুনরায় খোলা হয় তো সেটা হচ্ছে নাথুলা পাস সিকিম রাজ্যে অবস্থিত ইন্ডিয়া এবং চায়না বর্ডার নাথুলা এরপরে রয়েছে বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রথম প্রবক্তা এটা হচ্ছে নিউটন সাঁচী বৌদ্ধ স্মৃতিসৌধগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট কোশ্চেন দেখে না যাক উনিশশো সালে মে মাসে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সমাজতান্ত্রিক দল অর্থাৎ সিএসপি যে সম্মেলনে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে বোম্বে বোম্বের অধিবেশন হয়েছিল ভারতের কোন রেলকে বিশ্ব স্মারক রূপে অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ যে তকমা পেয়েছে সেটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নেক্সট জি কে কোশ্চেন দেখানো যাক এখান থেকে এই পেজের মধ্যে নেই ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইস রয় কী ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইস রয় ছিলেন লিন লিথ কো ইম্পর্টেন্ট কোশ্চেন এটাই পরীক্ষা এসেছিল নিম্ন লিখিতগুলিকে যুক্তি সহকারে পরপর সাজাও তো এটা হচ্ছে ফাইভ থ্রি ওয়ান ফোর টু সবচেয়ে প্রথমে গ্রাস তারপর হচ্ছে গ্রাস সফার এভাবে আপনারা সাজিয়ে দেখতে পারেন এটাই হচ্ছে আনসার নেক্সট কোশ্চেন কোন জোড়াটি ভুল তো এটা হচ্ছে বীরাঙ্গনা কাব্য এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত ভেরিয়েবেল এনার্জি সাই সাইক্লোট্রন সেন্টার সেটা কলকাতায় অবস্থিত যারা এখন আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক করে দিন নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এস তো এসএল এর ফুল ফর্ম হচ্ছে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এরপর রয়েছে ভুল জোড়াটি বার করো তো এটা হচ্ছে আমেরিকা আমেরিকার জাতীয় খেলা হচ্ছে বেসবল বেসবল আর বাকি সবগুলো হচ্ছে ন্যাশনাল অর্থাৎ এটা ন্যাশনাল গেম দিয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকনায়ক বলে পরিচিত সেটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ ভারতীয় আসার সমুদ্রপথ সেটা হচ্ছে গামা আগ্রা দুর্গ নির্মাণ করেন আকবর একটা কোশ্চেন এসেছিলো একটি হ্রদের জল যদি অন্য তরল পদার্থের মতো ব্যবহার করে তাহলে চরম ঠান্ডায় সেই জল বড়ো হবে নিচ থেকে উপরে ফ্রম বাটাম টু টফ ওকে আর এই কোশ্চেনটা হচ্ছে গামা কি ছিলেন একজন পর্তুগিজ ছিলেন তো এই ছিল আজকে জি কে পার্ট ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যারা পরীক্ষা দিয়েছে এবং অবশ্যই কতগুলো ঠিক হলো অবশ্যই কমেন্টে জানান এরপরে আমি ম্যাথসের অ্যান্সারগুলো নিয়ে আসছি তো অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ